Hey guys, this is Manjul Hasan from Info for You. তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন, আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi টেলিভিশন নিয়ে। আফটার এ হিউজ সাকসেসফুল অন মোবাইল ইন্ডাস্ট্রি, Xiaomi খুব মানে ধারাবাহিকভাবেই একটার পর একটা হোম অ্যাপ্লায়েন্স রিলিজ করা শুরু করেছে। এরই একটা সংযুক্ত হচ্ছে Xiaomi MI টেলিভিশন। আমরা আজকের এই ভিডিওতে MI 4S 4K টেলিভিশন নিয়ে কথা বলবো। তো Xiaomi-র কথা প্রথমে যখন আমাদের মাথায় আসে, তখনই আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে খুব মানে কম একটা বাজেটের মধ্যে বা আমাদের বাজেট অ্যামাউন্টের মধ্যে খুব ভালো মানের একটা প্রোডাক্ট। তো আমি যে টেলিভিশনটা ক্রয় করেছি খুব রিসেন্টলি MI 4S 4K, আমি যদি সেম এই ধরুন যে এটাতে আমি যে ফিচারগুলো পাচ্ছি এরই একটা টেলিভিশন আমি অন্য একটা ব্র্যান্ডে যেতাম, এখান থেকে আমার 20-30 হাজার টাকা এক্সট্রা খরচ হতো। তো চলুন দেখি আমাকে বাজেটের ভিতরে Xiaomi কী কী দিল এই MI 4S 4K টেলিভিশনে। সবার আগে চলুন আমাদের টেলিভিশনটা আনবক্সিং করা যাক। এই হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত Xiaomi MI 4S 4K অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। আমরা আজকে যে ভার্সনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল ভার্সন, অর্থাৎ ইউরোপিয়ান যে ভার্সনটি রয়েছে সেটি, এবং এটার সাথে নেটফ্লিক্স বিল্ডিং দেওয়ার রয়েছে। এই ভার্সনটি ছাড়া আরও একটি ভার্সন রয়েছে যেটি রাশিয়ান নামে পরিচিত এবং যেখানে নেটফ্লিক্স বিল্ডিং দেওয়া হয়নি। এবার চলুন আমাদের টিভির কোয়ালিটি সম্পর্কে জানা যাক। যদি আমরা প্যাকেজিংয়ের কথা বলি তাহলে বলতেই হবে প্যাকেজিং খুবই ভালোভাবে করা হয়েছে এই টিভিতে, সহজে বহনযোগ্য, এই টিভি যেন নিরাপদে বহন করা যায় সে কথা মাথায় রেখেই প্যাকেজিং করা হয়েছে। আর যদি ওজনের কথা বলি তাহলে 7 কেজির একটু বেশি হবে এই টেলিভিশনের ওজন। এবার চলুন এই টেলিভিশনের ফিচার সম্পর্কে জেনে নেই। এই টিভিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, 2 জিবি র্যামের সাথে রয়েছে 8 জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্টেক্স A53 64-বিট প্রসেসর। গ্রাফিক্স হিসেবে রয়েছে মালি 470 MP3। আর যদি সাউন্ড সিস্টেমের কথা বলি, DTS সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে MI 4S 4K অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে। এবার চলুন এই টিভিটা আনবক্স করা যাক, এবং এই আনবক্স করে এর ভিতরে কী কী কন্টেন্ট রয়েছে সেই সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আর প্যাকেট খুলতে খুলতে চলুন আরও কিছু তথ্য জেনে নেই। নেটফ্লিক্সের পাশাপাশি অ্যামাজন প্রাইম, ইউটিউব বিল্ডিং দেওয়া রয়েছে MI 4S 4K অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে। এছাড়া রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল প্লে স্টোর, যার সাহায্যে আপনি ভয়েস কন্ট্রোলের সাহায্যে টিভি কন্ট্রোল করতে পারবেন এবং অ্যাপ স্টোর থেকে আপনার পছন্দের অ্যাপ ডাউনলোড করে আপনার টেলিভিশনে ব্যবহার করতে পারবেন। আর যদি আমরা টেলিভিশনের আনবক্সিং কন্টেন্টের দিকে খেয়াল করি তাহলে প্রথমে যে প্যাকেটটি রয়েছে এতে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, এছাড়া রয়েছে একটি পাওয়ার লাইন এবং একটি রিমোট। এছাড়া আরও রয়েছে দুই পাশে 2টি স্ট্যান্ড, যার সাহায্যে আপনার স্মার্ট টিভিকে আপনি যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবেন। এবার চলুন ককশিট সরিয়ে আমাদের টেলিভিশনটি বের করা যাক। এটাই হচ্ছে আমাদের MI 4S 4K অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। আর যা বলেছিলাম এর সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, একটি পাওয়ার লাইন এবং একটি রিমোট ও 2টি স্ট্যান্ড। এবার চলুন প্লাস্টিকের এই কভারটি খুলে আমাদের টেলিভিশনের প্রথম লুকটা দেখা যাক। প্রথম দেখাতে এই টিভির লুক আপনার কাছে একটু প্রিমিয়ার লুক মনে হবে। মেইন ডিসপ্লের চারপাশে একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে যা এর লুককে আরও প্রিমিয়ার করে তুলেছে। আর যদি আমার ব্যক্তিগত ইমপ্রেশনের কথা বলি, আমার কাছে ডিসপ্লে খুবই হালকা মনে হয়েছে। যদি কোনো ধরনের ফিজিক্যাল আঘাত লাগে খুব সহজে খুব বেশি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই টেলিভিশনে। Thank you.
তো বন্ধুরা এই ছিল আমাদের Xiaomi MI 4S 4K টেলিভিশনের আনবক্সিং ভিডিও এখন চলো তোমাদের সাথে আমি একটু আমার এই টেলিভিশনের পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি একটু তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের MI 4S 4K টেলিভিশনের পিকচার কোয়ালিটি এবং সাউন্ড হে গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ছিল আমাদের আজকের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব Xiaomi মানে আপনি Xiaomi টেলিভিশন কিনবেন কি কিনবেন না বা কেন Xiaomi টেলিভিশন কেনা উচিত না বা উচিত এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি Xiaomi টেলিভিশন কিনতে চান এবং আপনার ইচ্ছা যদি থাকে MI টেলিভিশন কেনার তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওই আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে সহজ করবে যে MI টেলিভিশন কিনবেন কি কিনবেন না বা MI টেলিভিশন কেনা যাবে কি যাবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ